কিশোরগঞ্জের ভৈরবে 64D ইনিশিয়েটিভ সামাজিক সংগঠনের উদ্যোগে ধর্ষণ বিরোধী শপথ বাক্য পাঠ অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার সকাল 10টায় পৌর শহীদ মিনার চত্বরে এ শপথ বাক্য পাঠ অনুষ্ঠিত হয়েছে। 64D ইনিশিয়েটিভ কিশোরগঞ্জ জেলার সমন্বয়কারী প্রভাতী পালের সভাপতিত্বে ভৈরবের 8টি সামাজিক সংগঠন উক্ত অনুষ্ঠানে অংশগ্রহণ করেন। অনুষ্ঠানে সামাজিক সংগঠন সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। বক্তারা বলেন, দেশে ধর্ষণ বিরোধী আইন আছে, তবে তা বাস্তবায়ন খুবই কম, ফলে দেশে ধর্ষণের ঘটনা মহামারী আকার ধারণ করেছে। আমরা আজ শপথ নেব, আমরা যেন ধর্ষণের মতো সামাজিক ব্যাধিকে ঘৃণা করি এবং যারা ধর্ষণের মতো জঘন্য কাজে জড়িত তাদের আইনের আওতায় দিতে সর্বাত্মক সহযোগিতা করি। শুধু সামাজিক সংগঠনগুলো একা চেষ্টা করলে চলবে না, পাশাপাশি আইন শৃঙ্খলা বাহিনীকেও ধর্ষণ বিরোধী কঠোর মনোভাব থাকতে হবে। দেশে ধর্ষণ রোধে সকল শ্রেণী পেশার মানুষকেই সচেতন হতে হবে। পরে সবাই শপথ বাক্য পাঠ করে বলেন, আমরা শপথ গ্রহণ করিতেছি যে যৌন হয়রানি, নারী ও শিশু নির্যাতন এবং ধর্ষণের মতো নিকৃষ্ট কর্ম থেকে সর্বদা বিরত থাকিব এবং সকল বয়সের নারীদের প্রতি সম্মান প্রদর্শন করিব। যদি আমরা সবাই সচেতন হই, ধর্ষণ এটার বিরুদ্ধে আমাদের আজকের এই আয়োজিত ভৈরব তথা কিশোরগঞ্জ জেলার সকল সাংবাদিকদের ধন্যবাদ জানিয়ে সার্বিক কাজগুলো এবং সামাজিক কাজগুলো দেশের সর্বতান্ত্রিক ছড়িয়ে দেওয়ার জন্য এবং ছোট বড় সকল সংগঠনকে আমরা একটি প্ল্যাটফর্মে একটি প্ল্যাটফর্মে এটা দাঁড় করানোর জন্য আমাদের নতুন নতুন নিউজগুলো প্রতিনিয়ত আপডেট পেতে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং ডান পাশের বেল বাটনটি চাপুন। ভালো লেগে থাকলে আপনাদের সোশ্যাল মিডিয়ায় তা শেয়ার করুন। আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ।